মাত্র গেল 10 দিন আগেই সাদ্দাম বলেছিল যে একদিন, 2 দিন, 3 দিন আলোচনা চলবে, তারপরে তোমরা কোথায় যাবা। প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে তাদের ধৈরা ধৈরা টার্গেট কইরা কইরা বিচার করবে। পাশাপাশি শামীম ওসমান কথায় কথায় তিনি বলতেন যে খেলা হবে। সর্বশেষ যখন আমরা মানে যতটুকু আপডেট করেছিলাম যে শামীম ওসমান পালিয়েছে, তখন তার ছেলে আয়মান ওসমান সে লাইভে এসে বলছিল যে এটা কোথায়। তো আজকে আসুন দেখি কোথায়, কিভাবে বোরকা পইরা রাতের আধারে এক একটারে দেশ ছাড়তে হয়েছে। দর্শক, এ পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা, অধিকাংশগুলাই এই মুহূর্তে কিন্তু ভারতে পলাইছে। আমি আমার প্রথম ভিডিওতে বলছিলাম যে সীমান্ত দিয়া, অরক্ষিত সীমান্ত স্বাভাবিকভাবে, আর এদের কাছে বান্ডেল বান্ডেল এক আমির হোসেন আমুর বাসাতে 5 কোটি টাকা, বিলিয়নস অফ ডলার পাওয়া গেছে। তো বাকিদের কী অবস্থা? লাগেজ ভর্তি টাকা ছিল, আর বাঙালি জাতি টাকা দেখলে অনেক কিছু ভুলা যায়। যাই হোক, বোরকা পরে রাতের আধারে অনেকে দেশ ছেড়া পালাইছে, আবার অনেকেই এই কার্ফিউ চলাকালীনই কিন্তু পালাই চলে গেছিল, এখন নাম চলে আসছে। আপনার শেখ হাসিনার দেশ ছাড়ার আগেই দেশ ছেড়েছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সায়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান। তথ্যসূত্র বলছে যে এরা প্রত্যেকেই আপনার যদি দেখি যে সোমবার সিলেট সীমান্ত দিয়ে এরা কিন্তু দেশ ছেড়েছে, আর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটির ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য দিচ্ছে। মানে ছাত্রলীগেরই এখন অনেকেই বাংলাদেশে আছে যারা, তারা কিন্তু এই তথ্যগুলো দিচ্ছে। এখন বলা হচ্ছে সাদ্দাম সহ যারা আছে তাদের যেন চেহারা না চিনে সেই জন্য তারা বোরকা পরে, আপনার সোমবার রাতেই কিন্তু পরিস্থিতি খারাপ ছিল, হঠাৎ করে যখন কার্ফিউটা ঘোষণা করা হলো, বেসিক্যালি এটা ছিল আওয়ামী লীগের অনেক নেতা এমপি মন্ত্রী যারা আছে বা প্রশাসনের সচিব আমলা, আরও যে লুটেরাগুলো ছিল লাইক মতিউর টতিউর, এগুলো দেখেন এখন শুনবো আমরা পালাই গেছে। তো এরা কিন্তু এই কার্ফিউ চলাকালীন বিশেষ প্রটোকলে এরা কিন্তু ভাইগা গেছে। তার মানে আমরা যখন দেখেছি, কালকে আমি একটা ভিডিও দিছিলাম যে বিশেষ প্রটোকলে এয়ারপোর্টে এরা কারা, আমরা বলছিলাম যে বলা হচ্ছিল শেখ রেহানার কথা, কিন্তু পরে দেখলাম তিনি গণভবন থেকে গেছেন। বাকিরা, এই যে বিভিন্ন যারা লুটপাটকারী আছে, এরা কিন্তু ভেগে গেছে। নারায়ণগঞ্জের সদস্য শামীম ওসমানও ভাগছে। আচ্ছা, আইন মন্ত্রণালয়ের একজন উপসচিব বলছেন আইনমন্ত্রী আনিসুল হক তার মোবাইল ফোন দুটি বন্ধ করে দেশ ত্যাগ করেছেন, আর সোমবার রাত্র পর্যন্ত আমরা যদি দেখি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনেকেই নিজ বাসা বা সরকারি বাংলোতে না গিয়ে আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন। পাশাপাশি আমরা যদি দেখি আপনার এখানে আরও যে নামগুলো আসছে, আপনার সরকারের বিশেষ বিশেষ ফজলিনুর তাপস, তার একটা ছবি আসছে, ভাইরাল হয়ে গেছে, তিনি সম্ভবত সিঙ্গাপুরে এই মুহূর্তে অবস্থান করছেন। আর দরবেশ এরকম যারা আছেন এরাও বিশেষ চার্টার ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে গেছে। তবে এরা আসলে কে কোথায় কোন দেশে গেছে এখন পর্যন্তগুলো সবগুলো বিষয় সামনে আসেনি, তবে এরা যে দেশ ছেড়া পালাইছে সেই বিষয়টা কিন্তু সামনে চলে আসছে। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে বিপিনুর কারাগারে ছিল, তারও আজকে মুক্ত করা হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে সারা বাংলাদেশের কারাগারগুলোতে যেই সকল বিএনপির রাজনৈতিক নেতারা বা কর্মীরা মিথ্যা বা রাজনৈতিক হয়রানিমূলক মামলায় শুধুমাত্র গত কয়েকদিনে গ্রেপ্তার হয়েছেন তারা না, সারা দেশে যেই সকল নেতাকর্মীরা রাজনৈতিক মামলায় আটক আছে তাদেরকে অলরেডি মুক্ত করে দেওয়া হচ্ছে। আমার আপন দুলাভাই, বড় বোনের জামাই, তিনিও আজকে মুক্ত হচ্ছেন। গেল সপ্তাহে তাকেও তুলে নেওয়া হয়েছিল, রিজন এই যে ফেসবুকে কথা বলা সহ অনেক কিছু, এগুলা কনেকশন বলবো। তো যাই হোক, এই মুহূর্তে আমি সবচেয়ে ধন্যবাদ দিই সেনাবাহিনীকে আরও একটা কাজের জন্য, যে গণভবনের নিয়ন্ত্রণ সেনাবাহিনী নিয়েছে। যেভাবে আমরা দেখছি যে গণভবন সহ বিভিন্ন জায়গাগুলো, গুরুত্বপূর্ণ জায়গাগুলো, রাষ্ট্রীয় সম্পদ, তো এগুলো অরক্ষিত হয়ে গিয়েছিল, সেগুলো এখন টোটালি কন্ট্রোলে আছে। তবে আমিও আবারও সারা বাংলাদেশের মানুষ যারা আমাদেরকে দেখেন দেশের ভিতর থেকে, সহিংসতা, ক্ষোভ, গোসা এগুলা প্রকাশ করতে গিয়ে যেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আপনার বাড়ির পাশে থাকা অথবা আপনার কোনো একজন বন্ধু, সে যেন আপনার এই সহিংসতার শিকার না হয়। আওয়ামী লীগ সরকারের এই পতনের মাধ্যমে একটা মেসেজ জাতির কাছে পৌঁছাইছে কিনা আমি জানি না, সবার কাছে হয়তো পৌঁছায় নাই। আপনি দেখছেন বিএনপি, জামাত, শিবির, তারপর হচ্ছে মিজানুর রহমান আল আজহারি, যারাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মুহূর্তে লিড করছেন, সবাই কিন্তু বলছেন সহিংসতা, লুটতরাজ, ভাঙচুর, জ্বালাও পুরো
কোনো কিছু আপনারা করবেন না, কারণ এগুলো থেকে মুক্তির জন্যই এতদিন জাতি অপেক্ষা করছিল। আবার একই কর্ম আমরা যেন না করি কোনোভাবেই, অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। দেখা যাক, যারা দেশে আটক আছে অনেক নেতা, পলক সহ, শিক্ষামন্ত্রী সহ, তারপর হচ্ছে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী সহ, সরি আপনার পররাষ্ট্রমন্ত্রী সহ আরও অনেকেই, আরাফাত সহ, এরা কিন্তু দেশে আটক পড়ে গেছে। এদের নিয়েও আপডেট থাকছে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।